হাই এভরিওয়ান, আমি শালিনী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? তো অনেকদিন পর আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে আমি ক্রিয়েট করেছি ঈদ প্লাস রাখি মেকআপ লুক। এর আগে একটা ভিডিও আমি অনেক রাখির ওপর একটা মেকআপ লুক ক্রিয়েট করেছিলাম, বাট আজকে আমি রাখি করেছি ঈদ প্লাস রাখি মেকআপ লুক। এই মেকআপ লুকটা তোমরা ঈদ এবং রাখি দুটোতেই অ্যাপ্লাই করতে পারো। তো চলো দেখে না যাক এই ভিডিওটা কিভাবে আমি ক্রিয়েট করলাম। আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে শেয়ার করে কমেন্ট করতে ভুলো না। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক ধন্যবাদ আরো এরকম ভিডিও পাওয়ার জন্য আমার সাথে কানেক্টেড থেকে। তো লেটস গেট স্টার্টেড। মেকআপ শুরু করার আগে আমি এখানে সবার ফার্স্টে গুড ভাইবস এর এই রোজ গ্লো টোনারটা ইউজ করছি। এই টোনারটা গাইস খুবই ভালো, তোমাদের আমি এর আগেও বলেছি। আর তোমরা কিন্তু মেকআপ করার আগে যে কোনো টোনার অ্যাপ্লাই করে নিতে একদম ভুলবে না, এতে করে আমাদের বেস মেকআপটা খুব ভালোভাবে ক্রিয়েট করা যায়। এবার আমি বায়োটিকের এই এজলেস অ্যান্ড ড্যান্ডেলিয়ান সিরামটা ইউজ করে নিচ্ছি। এই সিরামটা কিন্তু গাইস খুবই ভালো, এটা যদি তোমরা রেগুলার ইউজ করো তাহলে তোমাদের স্কিন কমপ্লেক্সন এটা ব্রাইট করতে এবং দাগ ছোপগুলোকে হালকা করতে সাহায্য করবে এবং ত্বকের বলি রেখাগুলোকেও কমাতে সাহায্য করবে। এরপর আমি এখানে ব্লু হেভেনের এই প্রাইমারটা ইউজ করছি। এই প্রাইমার ব্যবহার করলে আমাদের যে ওপেন পোর্সগুলো থাকে সেগুলো কিন্তু মিনিমাইজ হয়ে যায়। তো তোমাদের যাদের ওপেন পোর্স রয়েছে তাদের কিন্তু প্রাইমার ব্যবহার করা ভীষণই দরকারি। এছাড়া সবারই আমাদের মেকআপকে লং লাস্টিং করার জন্য আমাদের প্রাইমার অ্যাপ্লাই করা খুবই দরকার। এরপর আমি মেবলিনের এই সুপারস্টে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার শেড হচ্ছে 128 ওয়ার্ম নিউড, আর এটা কিন্তু ভীষণ ম্যাট একটা ফাউন্ডেশন। যারা তোমরা ড্রাই স্কিন রয়েছো তাদের কিন্তু এটা অ্যাপ্লাই করার আগে ভালোভাবে স্কিনকে ময়েশ্চারাইজ করে তারপর এটাকে অ্যাপ্লাই করতে হবে। তো আমার যেহেতু অয়েলি স্কিন তো আমার এই ফাউন্ডেশনটা খুব ভালোভাবেই স্যুট করে। এরপর দেখো আমি একটা নর্মাল ব্লেন্ডারের সাহায্যে ফাউন্ডেশনটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ফাউন্ডেশনটা এখানে ব্লেন্ড হয়ে গেছে। এরপর আরেকটু কাভারেজের জন্য আমি এখানে ফাউন্ডেশনটার আরেকটা লেয়ার অ্যাপ্লাই করছি। আর এই ফাউন্ডেশনটা কিন্তু মিডিয়াম কাভারেজ দেয়, ফুল কাভারেজ বা হাই কাভারেজ আমি বলবো না, এর জন্যই কারণ এটা অ্যাপ্লাই করার পর কিন্তু এটা অক্সিডাইজ হয়ে যায়। তো তোমরা যাদের শেড নিয়ে তোমরা কনফিউজ আছো তারা কিন্তু অনলাইন থেকে আমার মতে না কিনে তোমরা যে কোনো লোকাল স্টোরে গিয়ে দেখে তোমাদের স্কিন কমপ্লেক্সন অনুযায়ী তারপরে তোমরা পারচেজ করো। এরপর আমি এখানে স্টেক ওয়ার্কের এই হাইড মাই হিকি কনসিলারটা ইউজ করছি। আমার শেড হচ্ছে 2। এর আগের দিন তোমাদের আমি এটা আনবক্সিং করে দেখিয়েছিলাম, তো এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি। তো দেখে নেওয়া যাক এটা কেমন কাভারেজ দেয়। তো এটা এরকম একটা পেনের মতো দেখতে, এর ব্রাশটা দেখো খুব ফ্লেক্সিবল এবং ভীষণ সফট। আর এটাকে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ওপেন করতে হয়। টেক্সচার তো খুবই ক্রিমি টেক্সচার এবং আমার স্কিনের সাথেও ভালোভাবে ম্যাচ করে গেছে। তো এটাকে আমি 10-এর মধ্যে 9 দিতে পারি। এটা কিন্তু খুব ভালো কনসিলার, তোমরা যারা ইউজ করতে চাও তো একটা ইউজ করে দেখতে পারো। দেখতে পাচ্ছ আমি এখানে এটা ব্লেন্ড করে নিচ্ছি কনসিলারটা। আমার কিন্তু ব্লেন্ড করতে কোনো রকম প্রবলেম হচ্ছে না, ভীষণ স্মুথলি ব্লেন্ড হয়ে যাচ্ছে। আর কাভারেজটা দেখো কি সুন্দর, একদম ফ্লোলেস কাভারেজ দিচ্ছে। এরপর আমি ব্লু হেভেনের এই লুজ পাউডারটা এখানে ইউজ করছি। আমার শেড হচ্ছে ন্যাচারাল। এটা দিয়ে আমি আমার আন্ডার আইসের তলায় বেকিংয়ের জন্য ইউজ করছি। এটা কিন্তু খুব ভালো একটা পাউডার গাইস, তোমরা যারা ইউজ করেছো তারা তো জানোই, আর যারা করনি তারা একবার এটা ট্রাই করে দেখো, খুবই ভালো। এরপর আমি NY বেরেই কন্ট্রোল স্টিকটা দিয়ে কন্ট্রোল করে নিচ্ছি। আমার শেড হচ্ছে 06। আমি তোমাদের সব প্রোডাক্টের লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একটু চেক করে নিও। আর পার্পেল নায়কায় কিন্তু সবসময় অফার চলতেই থাকে, তো আমি এখানে অরিজিনাল প্রাইসটাই শুধু দিচ্ছি, তোমরা একটু চেক করে নিও ওয়েবসাইটটা, ওখানে ডিসকাউন্ট তোমরা সবসময় পেয়েই যাবে।
এবার আমি ব্লু হেভেনের ওই লুজ পাউডারটা দিয়ে আমার কন্ট্রোলটাকে একটু বেস করে নিচ্ছি, এতে করে কন্ট্রোলটা আরও শার্পেন দেখাবে। এবার আমি পার্পেলের এই লিপ বামটা আমার ঠোঁটে অ্যাপ্লাই করে নিচ্ছি। গাইজ, সবসময় লিপস্টিক অ্যাপ্লাই করার আগে লিপ বাম অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে নেবে, যাতে করে লিপস্টিকটা ভালোভাবে স্মুথলি ঠোঁটে অ্যাপ্লাই করা যায়। এবার আমি একটা মাস্কারা ব্রাশের সাহায্যে আমার আইব্রোটা কম করে নিলাম। এবার শিবানা আই শ্যাডো প্যালেট থেকে এই শেডটা নিয়ে আমি আমার আইব্রোজটা ফিল আপ করে নিচ্ছি। দেখো আর কি, ওই কনসিলারটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ডিফাইন করে নিচ্ছি, যাতে আইব্রোটা আরও শার্প দেখায়। এরকমভাবে যদি তোমরা তোমাদের আইব্রোটাকে আউটলাইন করে নাও, তো তোমাদের আইব্রোটা কিন্তু আরও অনেক শার্প দেখাবে। আর এই কনসিলারটার টিপটা এত ভালো, কি বলবো তোমাদের, দেখো এটা দিয়ে কত সহজে এবং ইজিলি কত সুন্দরভাবে আমি এটা আইব্রোটা ড্র করছি, কিন্তু আমার কোনো প্রবলেম হচ্ছে না। এরকম কিন্তু তোমরা একটা ইউজ করে দেখতে পারো, এটা খুব ইজিলি যে কেউ ইউজ করে নিতে পারবে। দেখতেই পাচ্ছ আইব্রোটা আমার কত ব্রাইট অ্যান্ড শার্প দেখাচ্ছে। এবার আমি আই শ্যাডোর জন্য গ্ল্যাম 21-এর এই আই শ্যাডো প্যালেটটা ইউজ করছি। এই কোরালি শেডটা আমি আমার আই ট্রানজিশনে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাপ্লাই কিন্তু খুব ভালোভাবে আমাদের করা উচিত, নয়তো আই মেকআপে একটা হার্শ লাইন চলে আসবে, যেটা দেখতে খুব বাজে দেখাবে। এরপর আমি এই শেডটা নিয়ে আমার আউটার ভিতে অ্যাপ্লাই করে নিচ্ছি। আই মেকআপে কিন্তু ব্লেন্ডিং ইজ মাস্ট, যত ভালো ব্লেন্ড করবে তত আই শ্যাডো দেখতে ভালো লাগবে। এবার আমি ফাউন্ডেশন নিয়ে আমার আইলিডের ফ্রন্টে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি, বিকজ এখানে আমি একটা গ্লিটারি শেড লাগাবো। এবার এই চকলেট গ্লিটারি শেডটা নিয়ে আমি আমার আই ফ্রন্টে অ্যাপ্লাই করে নিচ্ছি, এরকম একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে। তোমরা কিন্তু হাত দিয়েও চাইলে অ্যাপ্লাই করতে পারো। দেখো আমি হাত দিয়েও এখানে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, আমার মনে হয় ব্রাশের থেকে হাত দিয়ে অ্যাপ্লাই করলে অনেক ভালোভাবে সেটা অ্যাপ্লাই করা যায়। এবার আমি সেই ব্লেন্ডিং ব্রাশটার সাহায্যে ভালোভাবে সমস্ত আই শ্যাডোগুলো ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো হার্শ লাইন না থাকে। এবার আমি সমস্ত পাউডারগুলো এই পাউডার ব্রাশটা দিয়ে ব্রাশ আপ করে নিচ্ছি। কম্প্যাক্টের জন্য আমি এখানে ল্যাকমির এই পারফেক্ট রেডিয়েন্স কম্প্যাক্টটা ব্যবহার করছি। আমার শেড হচ্ছে 03 গোল্ডেন মিডিয়াম। আগেই বলেছি এটা আমি পারচেস করিনি, এটা একটা ফ্রি স্যাম্পেল, আমার সিস্টার আমায় গিফট করেছিল। এরপর আমি নায়কার এই ব্ল্যাক ম্যাজিক আর জেল আইলাইনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এই আইলাইনারটা এত ভালো এবং এত স্মুথলি অ্যাপ্লাই করা যায় যে তোমরা যারা বিগিনার্স রয়েছো, তোমরা কিন্তু এটা একটা ট্রাই করে দেখতে পারো। যাদের আইলাইনার অ্যাপ্লাই করতে প্রবলেম হয় বা অসুবিধা আছে, তারা কিন্তু এটা দিয়ে ভালোভাবে প্র্যাকটিস করতে পারো তোমরা। দেখো আমি কত সুন্দর অ্যাপ্লাই করে নিচ্ছি। আর সব থেকে ভালো দিক হলো এই আইলাইনারটার সাথে একটা এরকম সিলিকন ব্রাশ ফ্রি দেয়, যেটার সাহায্যে অ্যাপ্লাই করা আরও ভীষণ ইজি হয়ে যায়। একইভাবে এটাকে এবার আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার একটা এরকম অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে আমি আমার কাজলটাকে ভালোভাবে স্মাচ করে নিচ্ছি। এবার ওই রাস্টি শেডটা নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনের নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি।
এবার আইল্যাশ কার্লারের সাহায্যে আমি আমার ল্যাশগুলোকে ভালোভাবে কার্ল করে নিচ্ছি। মাস্কারার জন্য আমি এখানে মেবলিনের হাইপার কার্ল ওয়াটারপ্রুফ এই মাস্কারাটা অ্যাপ্লাই করছি। এটা আমার অল টাইম ফেভারিট একটা মাস্কারা। ব্লাশারের জন্য আমি এখানে লোকাল একটা ব্লাশার অ্যাপ্লাই করছি আর খুব লাইট একটা শেড আমি এখানে পিক করেছি। হাইলাইটারের জন্য আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এর হাইলাইটারটা ইউজ করছি। আমার শেড হচ্ছে ব্লসম গ্লো আর এটা হোয়াইটিশ স্কিন টোনের জন্য কিন্তু ভীষণই সুইটেবল। আর হাইলাইটার কিন্তু আমাদের সবসময় অল্প পরিমাণেই লাগানো উচিত, কেননা এক গাদা যদি আমরা হাইলাইটার লাগিয়ে দিই তাহলে ভীষণ চাঙ্কি একটা ফিল চলে আসে। এবার একটা এরকম অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে আমি আমার ব্রাউ বোনটাকে ভালোভাবে হাইলাইট করছি এবং এই সাথে আমার আইজ ইনার কর্নারটাকেও ভালোভাবে হাইলাইট করে নিচ্ছি। এতে করে কি হয়, আমাদের মেকআপটা একদম প্রমিনেন্ট এবং পারফেক্ট দেখায়। লিপ লাইনারের জন্য আমি এখানে সেভেন হেভেনের এই লিপ লাইনারটা ইউজ করছি। এটা কিন্তু ভীষণই ক্রিমি এবং ভালোভাবেই অ্যাপ্লাই করা যায়, অ্যাপ্লাই করতে কোনো রকম অসুবিধা হয় না। আর একটা লিপ লাইনার থাকে দেখবে গাইজ যে অ্যাপ্লাই করতে ভীষণ অসুবিধা হয়, ড্রাই হয়ে যায় বা ভেঙে যায়, এটা কিন্তু ওরকম কিছু না। এটা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করা যায়, পিগমেন্টেশন তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। এবার আমি স্টেক ওয়ার্কের এই লিকুইড লিপস্টিকটা অ্যাপ্লাই করছি। আমার শেড হচ্ছে 05 কালার গোল্ড। আর এর কালার অ্যান্ড পিগমেন্টেশন সম্পর্কে তো জাস্ট কোনো কথা হবে না, কারণ সেটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা পিগমেন্টেড আর কতটা মিষ্টি একটা কালার। হোয়াইটিস বা ফেয়ার স্কিন টোনের ওপর কতটা সুন্দর লাগে দেখছি সেটা তোমরা দেখতেই পারো। আর এটা কিন্তু পুরো ম্যাট ফর্মুলাতে রয়েছে, কোনো খাবার যদি খাও সহজে এটা ওয়াশ আউট হয় না। তো এই হলো আমার ফাইনাল লুক, তোমরা দেখতেই পাচ্ছ। দেখে বলো তোমাদের কেমন লাগলো মেকআপটা, আর তোমরা এটা ক্রিয়েট করলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করতে কিন্তু একদমই ভুলো না।